কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে রিপোর্ট পেশ। যে রিপোর্টে উল্লেখ রয়েছে মূলত দুটি ফর্মের, যার ভিত্তিতে এদিন জিজ্ঞাসাবাদে করা হয় রাঙাপানি স্টেশন ম্যানেজারকে। বৃহস্পতিবার জিআরপির গঠন করা সিটের সদস্যরা দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এবারে জিজ্ঞাসাবাদ রাঙ্গাপানি স্টেশন ম্যানেজারকে। নেপথ্যে দুটি ফর্ম। দুর্ঘটনার দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি দুই চালককেই TA-912 দেওয়া হয়। তার সঙ্গে দেওয়া হয় T-369-3B একটি ফর্মে লাল হয়ে থাকা সিগন্যাল পোস্ট পেরোনোর অনুমতি, আর অপর ফর্মের মাধ্যমে মালগাড়ির চালক বুঝলেন চটেরহাট পর্যন্ত লাইন পরিষ্কার, সেই অনুযায়ী মালগাড়ি ছোটান। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে পেশ করা রিপোর্টে এই দুটি ফর্মের উল্লেখ রয়েছে। ফলে প্রশ্নের মুখে রাঙ্গাপানি স্টেশন ম্যানেজারের ভূমিকা, তার ভিত্তিতেই স্টেশন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জিআরপির তরফে গঠন করা হয়েছে সিট। বৃহস্পতিবার জিআরপির গঠন করা সিটের দুই সদস্য খতিয়ে দেখেন দুর্ঘটনাস্থল। দুর্ঘটনাস্থলে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন তারা, পাশাপাশি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এডিআরএম অফিসে। এই এডিআরএম অফিসে কিন্তু ইতিমধ্যে রেল কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং আরপিএফ দ্বারা কিন্তু অবৈধ দুর্গ তৈরি করা হয়েছে এই এডিআরএম অফিসকে। কোনোভাবে যাতে বাইরের কোনো লোক ভেতরে না ঢুকতে পারে সেদিকে নজর রাখা হয়েছে, পাশাপাশি তদন্ত প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকেও নজর রাখা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে অন্যতম গুরুত্বপূর্ণ মালগাড়ির সহচালক মনু কুমার, তার বয়ান নেওয়ার জন্য এদিন বেসরকারি হাসপাতালে যান তদন্তকারী আধিকারিকেরা। এই মুহূর্তে মনু কুমার, তিনি আমরা যেটা জানতে পারছি তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এবং সেইখানে আইসিইউতে ভর্তি থাকার কারণে এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করতে কার্যত বেগ পেতে হচ্ছে তদন্তকারী অফিসারদের। অপরদিকে মনু কুমারের মায়ের দাবি তার ছেলে নির্দোষ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দা অর্জুন রামের। এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। অপরদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত বর্ধমানের বিউটি বেগমের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয় রেল। রণজিৎ বসু ও বিট্টু রায় চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে রিপোর্ট পেশ। যে রিপোর্টে উল্লেখ রয়েছে মূলত দুটি ফর্মের, যার ভিত্তিতে এদিন জিজ্ঞাসাবাদে করা হয় রাঙ্গাপানি স্টেশন ম্যানেজারকে। বৃহস্পতিবার জিআরপির গঠন করা সিটের সদস্যরা দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এবারে জিজ্ঞাসাবাদ রাঙ্গাপানি স্টেশন ম্যানেজারকে। নেপথ্যে দুটি ফর্ম। দুর্ঘটনার দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি দুই চালককেই TA-912 দেওয়া হয়। তার সঙ্গে দেওয়া হয় T-369-3B একটি ফর্মে লাল হয়ে থাকা সিগন্যাল পোস্ট পেরোনোর অনুমতি, আর অপর ফর্মের মাধ্যমে মালগাড়ির চালক বুঝলেন চটেরহাট পর্যন্ত লাইন পরিষ্কার, সেই অনুযায়ী মালগাড়ি ছোটান। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে পেশ করা রিপোর্টে এই দুটি ফর্মের উল্লেখ রয়েছে। ফলে প্রশ্নের মুখে রাঙ্গাপানি স্টেশন ম্যানেজারের ভূমিকা, তার ভিত্তিতেই স্টেশন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জিআরপির তরফে গঠন করা হয়েছে সিট। বৃহস্পতিবার জিআরপির গঠন করা সিটের দুই সদস্য খতিয়ে দেখেন দুর্ঘটনাস্থল। দুর্ঘটনাস্থলে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন তারা, পাশাপাশি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এডিআরএম অফিসে। এই এডিআরএম অফিসে কিন্তু ইতিমধ্যে রেল কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং আরপিএফ দ্বারা কিন্তু অবৈধ দুর্গ তৈরি করা হয়েছে এই এডিআরএম অফিসকে। কোনোভাবে যাতে বাইরের কোনো লোক ভেতরে না ঢুকতে পারে সেদিকে নজর রাখা হয়েছে, পাশাপাশি তদন্ত প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকেও নজর রাখা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে অন্যতম গুরুত্বপূর্ণ মালগাড়ির সহচালক মনু কুমার, তার বয়ান নেওয়ার জন্য এদিন বেসরকারি হাসপাতালে যান তদন্তকারী আধিকারিকেরা। এই মুহূর্তে মনু কুমার, তিনি আমরা যেটা জানতে পারছি তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এবং সেইখানে আইসিইউতে ভর্তি থাকার কারণে এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করতে কার্যত বেগ পেতে হচ্ছে তদন্তকারী অফিসারদের। অপরদিকে মনু কুমারের মায়ের দাবি তার ছেলে নির্দোষ। মেরা বেটা আরোপি নহি হ্যায়, আপকা বেটা কে খিলাফ এফআইআর ভি হুয়া হ্যায়, এক লড়ি এফআইআর কিয়া, উসকা ফল জমা হোনে দিজিয়ে, হম
ऊपर वाले बचाने वाले, कैसे बचा तो हम लोगों ने কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের বাসিন্দা অর্জুন রামের। এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। অপরদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত বর্ধমানের বিউটি বেগমের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয় রেল। রণজিৎ বসু ও বিট্টু রায় চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে রিপোর্ট পেশ। যে রিপোর্টে উল্লেখ রয়েছে মূলত দুটি ফর্মের, যার ভিত্তিতেই এদিন জিজ্ঞাসাবাদ করা হয় রাঙাপানি স্টেশন ম্যানেজারকে। বৃহস্পতিবার জিআরপির গঠন করা সিটের সদস্যরা দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এবারে জিজ্ঞাসাবাদ রাঙাপানি স্টেশন ম্যানেজারকে। নেপথ্যে দুটি ফর্ম। দুর্ঘটনার দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি দুই চালককেই TA-912 দেওয়া হয়। তার সঙ্গে দেওয়া হয় T-369-3B। একটি ফর্মে লাল হয়ে থাকা সিগন্যাল পোস্ট পেরোনোর অনুমতি, আর অপর ফর্মের মাধ্যমে মালগাড়ির চালক বুঝলেন চটেরহাট পর্যন্ত লাইন পরিষ্কার, সেই অনুযায়ী মালগাড়ি ছোটান। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের পক্ষ থেকে পেশ করা রিপোর্টে এই দুটি ফর্মের উল্লেখ রয়েছে। ফলে প্রশ্নের মুখে রাঙাপানি স্টেশন ম্যানেজারের ভূমিকা, তার ভিত্তিতেই স্টেশন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জিআরপির তরফে গঠন করা হয়েছে সিট। বৃহস্পতিবার জিআরপির গঠন করা সিটের দুই সদস্য খতিয়ে দেখেন দুর্ঘটনাস্থল। দুর্ঘটনাস্থলে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন তারা, পাশাপাশি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এডিআরএম অফিসে। এই এডিআরএম অফিসে কিন্তু ইতিমধ্যে রেল কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং আরপিএফ দ্বারা কিন্তু অবৈধ দুর্গ তৈরি করা হয়েছে এই এডিআরএম অফিসকে। কোনোভাবে যাতে বাইরের কোনো লোক ভেতরে না ঢুকতে পারে সেদিকে নজর রাখা হয়েছে, পাশাপাশি তদন্ত প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকেও নজর রাখা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে অন্যতম গুরুত্বপূর্ণ মালগাড়ির সহচালক মনু কুমার, তার বয়ান নেওয়ার জন্য এদিন বেসরকারি হাসপাতালে যান তদন্তকারী আধিকারিকেরা। এই মুহূর্তে মনু কুমার, তিনি আমরা যেটা জানতে পাচ্ছি তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এবং সেইখানে আইসিইউতে ভর্তি থাকার কারণে এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করতে কার্যত বেগ পেতে হচ্ছে তদন্তকারী অফিসারদের। অপরদিকে মনু কুমারের মায়ের দাবি তার ছেলে নির্দোষ। मेरा बेटा आरोपी नहीं है। आपका बेटा के खिलाफ एफआईआर भी हुआ है, एक लड़ी एफआईआर किया। उसका फर्ज होने दीजिए, हम उनको नहीं पुकारेंगे। ऊपर वाले बचाने वाले, कैसे बचा तो हम लोग मेरा बेटा कैसे बचा, हमने पर वो बचाया, ये खलौता बेटा है। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের বাসিন্দা অর্জুন রামের। এদিন মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল। অপরদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত বর্ধমানের বিউটি বেগমের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেয় রেল। রণজিৎ বসু ও বিট্টু রায় চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।